সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। আন্নোর ভাষা আন্দোলন ও 21শে ফেব্রুয়ারির চেতনা ধারণ করে সম্প্রতি বাংলায়ন নামে সাহিত্য জগতে একটি নতুন সাহিত্য সংগঠনের যাত্রা শুরু করলো। সংগঠনটি বাংলা বিশ্বময় স্লোগানকে ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। মহামারী করোনায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনেক গুণীজন প্রয়াত হয়েছেন। গুণীজনদের স্মরণ করে শিল্প সাহিত্যের বৈঠকের আয়োজন করে নতুন সাহিত্য সংগঠন বাংলায়ন সভা। 1 অক্টোবর শুক্রবার বিকেলে ঢাকার ইস্কাটন গার্ডেনে ঢাকা টাইমস মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত গুণীজনদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে প্রয়াত কণ্ঠশিল্পী বুলবুল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কথাশিল্পী হামিদ কায়সার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলায়ন সভার মুখপাত্র শামস সাঈদ। স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন হামিদ কায়সার, মোস্তফা মঈন, রিয়াদ সৈয়দ, নাসির হেলাল সহ অনেকে। সংগঠনটি বাংলা বিশ্বময় স্লোগান ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শিল্প সাহিত্যের এই বৈঠক, বায়ান্নর ভাষা আন্দোলন ও 21 ফেব্রুয়ারির চেতনা ধারণ করে বাংলায়ন সভার যাত্রা শুরু গত 4 সেপ্টেম্বর। এবারের বৈঠক উৎসর্গ করা হয় ড. মোহাম্মদ শহীদুল্লাহকে।